মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্স দিবস পালিত হলো। বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজের নার্সদের অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে করোনা পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি করোনা পরিস্থিতিতে নার্সরা নিজেদের জীবনকে বাজি রেখে বিশ্ব জুড়ে কাজ করেছেন সেই বিষয়টি তুলে ধরা হয়। এরই সাথে নার্সিং ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিকরণের দাবি জানানো হয়। নার্সেস ডে প্রতি বছরই আমরা উদযাপন করি। আমাদের স্টুডেন্টরা, জিএনএম স্টুডেন্টরা এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং ফ্লোরেন্স নাইটিংগেলের প্রতিলিপিতে মাল্যদান এবং ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করে থাকি প্রতি বছর। আর আজকে এই দিনটাতে একটা করে থিম, যেটা আইএনসি, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, যেটা আমাদের লঞ্চ করে থাকে প্রোগ্রামটা, থিমটা, সেই থিমটা হচ্ছে যে এ ভয়েস টু লিড, ইনভেস্ট ইন নার্সিং, রেসপেক্ট রাইটস অ্যান্ড সিকিউর দ্য হেলথ অফ দ্য গ্লোবাল। তার মানে হচ্ছে যে এখানে আমাদের বলা হচ্ছে যে নার্সিংয়ে অনেক বেশি করে ইনভেস্টমেন্টের দরকার আছে, ঠিক আছে। প্যান্ডেমিক সিচুয়েশান যে গেল তাতে এক্সপোজ হয়ে গেছে যে আমাদের এত আন্ডার ইনভেস্টমেন্টে নার্সিং প্রফেশনটাকে বেশি আপগ্রেড করা যাবে না। তো নার্সিং প্রফেশনে ইনভেস্টমেন্ট বলতে আমাদের যে ডেডিকেশান বা যা আমাদের এফোর্ট থাকে সেটাকে আরও একটু এনহ্যান্স করতে হবে, বাড়াতে হবে। তো আমাদের স্টুডেন্টদের আমাদের এটাই বলা যে 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 ক্ষেত্রে আছে এখন ওরা স্টুডেন্ট, ওরা এরপরে ভবিষ্যতে নার্স হবে, তো নিজের জায়গাটা যদি ওরা ঠিকঠাক করে কাজের জায়গাটা যদি ঠিক করে কাজ করে, তাহলে আমরা যেটুকু যার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা দিই, তবে আমাদের আমাদের হেলথটাকে আমরা হেলথ কেয়ার সিস্টেমটাকে ইম্প্রুভ করতে পারবো। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।